নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ডেথ এবং বার্থ সার্টিফিকেটে যখন তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করছো সেই মুহূর্তে কোনো রকম সমস্যা হলে, অর্থাৎ সাইডে যে এররটা লেখা উঠছে যে ডুপ্লিকেট এন্ট্রি, তাছাড়া তোমার হয়তো আবেদন আগে করেছো তার মোবাইলে কোনো SMS আসেনি, তো তোমরা কিভাবে দেখবে তুমি আবেদন করেছো এবং তার যে অ্যাকনোলেজমেন্ট নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর কিভাবে ডাউনলোড করবে, তাছাড়া কোথা থেকে দেখতে পাবে তোমাদের সার্টিফিকেটটি জেনারেট হয়েছে কিনা, সেই স্ট্যাটাস বা বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমাদের ভিডিও। অর্থাৎ তোমরা জন্ম বা মৃত্যু যেই সার্টিফিকেটটি আবেদন করো না কেন, যদি তোমাদের অ্যাকনোলেজমেন্ট হারিয়ে যায় অনায়াসে তোমাদের অ্যাকনোলেজমেন্টটি খুঁজে পাবে এই ওয়েবসাইটটি থেকে। তোমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জন্ম মৃত্যু তথ্যের যে আলাদা করে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিছুদিন আগেই চালু করে দিয়েছে যাতে জনগণ বাড়িতে থেকে এই সার্টিফিকেট আবেদন করতে পারে এবং অনায়াসে তারা পেয়ে যায়। সেই বিষয়টা ভেবে এই অনলাইন আবেদন পদ্ধতি শুরু করে দেওয়া হয়েছে এবং অনায়াসে তোমরা মোবাইল থেকে করতে পারবে। এই বিষয়ের ভিডিও অর্থাৎ জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেটের আবেদন পদ্ধতি নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এবং শুধুমাত্র আজকের যে ভিডিওটা, যদি কোনো সমস্যা হয়ে থাকে, সার্টিফিকেট অনলাইন আবেদন হয়ে গেছে কিন্তু তোমার মোবাইলে কোনো SMS আসেনি বা তুমি কোনো ডাউনলোড করতে পারো নি, প্রিন্ট আউট নিতে পারো নি তোমার অ্যাকনোলেজমেন্টটি, তোমরা কিভাবে সার্চ করবে? অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে এই ওয়েবসাইটটি অর্থাৎ westbengalhealth.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এখানেই নতুন করে অপশন দেওয়া রয়েছে, নিচের দিকে নামালেই জন্ম এবং মৃত্যু তথ্য এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সুন্দর একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে এবং এখান থেকেই জন্ম মৃত্যু সার্টিফিকেট আবেদন এবং যাবতীয় তথ্য এখান থেকে পাওয়া যায়। তো অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমরা অ্যাকনোলেজমেন্ট সার্চের জন্য কথা বলছি, তো আমরা আজকে কোনো জন্ম মৃত্যু আবেদন কীভাবে করবে সেই বিষয়টা নিয়ে নয়, অলরেডি সেই বিষয়ের ভিডিও আমরা অলরেডি দিয়েছি, তোমরা সেই বিষয়ের ভিডিও দেখতে পারো। তো এইখানে যে সিটিজেন সার্ভিস অপশনটা রয়েছে সাইডের দিকে, তো এই সাইডে যে লগইন অপশন রয়েছে এটা কিন্তু তোমাদের নয়, এটা শুধুমাত্র অ্যাডমিন সেকশন বা কোনো নার্সিংহোম বা কোনো হসপিটালের নিজস্ব ID এবং পাসওয়ার্ড, অর্থাৎ এটা কিন্তু জেনারেল বা এমনি যারা নর্মালভাবে আবেদন করছে তাদের জন্য নয়। তো যারা নর্মালভাবে আবেদন করছো উপরে সিটিজেন সার্ভিস যে অপশনটি রয়েছে, উপরে বার্থ এবং ডেথ যে দুটি অপশন রয়েছে, এই দুটি অপশনেই প্রায় সমান অপশনগুলো রয়েছে। অর্থাৎ তুমি ডেথ বা বার্থ যারই অ্যাকনোলেজমেন্ট সার্চ করতে যাও না কেন বা অ্যাপ্লিকেশন নম্বর সার্চ করো না কেন, সেটার উপরে ক্লিক রেখে একদম একটি অপশন পাবে নিচের দিকে, নো ইওর অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ সার্টিফিকেট নম্বর। হ্যাঁ বন্ধুরা, এইখানেই আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সুন্দরভাবে একটি ঘর ওপেন হবে, অর্থাৎ যেখানে প্রথম ঘরটিতে স্টার মার্ক রয়েছে অর্থাৎ এই ঘরটি আমাদেরকে ফিল আপ করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, এই ঘরটা মানে যে আবেদনকারী বা যার মৃত্যু সার্টিফিকেট হলে যার জন্য মৃত্যু সার্টিফিকেট আবেদন করেছো তার নাম এখানে নাম দিয়ে, বা যার জন্ম সার্টিফিকেট আবেদন করেছো তার নাম দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তোমাদের সামনে প্রচুর পরিমাণে নাম আসবে বা ওই নামে যতজন রেজিস্ট্রেশন করেছে তাদের প্রত্যেকের নাম আসবে। তোমার নাম এবং তার বাবার নাম বা তার স্বামীর নাম মিলিয়ে তোমার যে অ্যাপ্লিকেন্টটা রয়েছে তার ডিটেলসটা তোমাদেরকে প্রথমে খুঁজে বার করতে হবে এবং সাইডে দেখো তার ঠিকানাও কিন্তু এখানে দেখতে পাবে, সাইডে অ্যাকনোলেজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ এবং এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা তোমাদেরকে নোট করতে হবে খাতাতে। তাহলে তাছাড়া তোমরা একটা প্রিন্ট আউট নিতে পারো এবং সাইডে যদি এই অ্যাকনোলেজমেন্টের সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে সেই সার্টিফিকেট নম্বরটাও তোমরা সাথে সাথে দেখতে পাবে এবং এই অ্যাকনোলেজমেন্ট থেকে বা এই সার্টিফিকেট নম্বরটা থেকে তোমরা অনায়াসেই, অর্থাৎ যেখানে আমরা সিটিজেন সার্ভিসে গিয়েছিলাম, সিটিজেন সার্ভিসের মধ্যে একটা অপশন রয়েছে ডাউনলোড সার্টিফিকেট অপশনে গিয়ে ওই অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে এবং যে মোবাইল নম্বরটা সেই সময় দিয়েছিলে সেই মোবাইল নম্বর দিয়ে তাতে OTP-র মাধ্যমে তোমরা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে অনায়াসে। অর্থাৎ আজকে শুধু অ্যাকনোলেজমেন্ট সার্চ বা সার্টিফিকেট নম্বর সার্চ করবে কী করে সেই বিষয়ের ভিডিওটা ছিল এই ভিডিওটা, আর তাছাড়া পরবর্তীতে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবে, সার্টিফিকেটটা দেখতে কেমন হয় এবং সঠিক সার্টিফিকেট কেমন দেখতে বা কী কী জিনিসগুলো দেখতে হবে সঠিক আছে কিনা, এই সম্বন্ধে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও,
পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো এতদিন ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ধন্যবাদ।